রেলগাড়ির কামরায় অভিনব বিদায় সম্বর্ধনা, নিত্যযাত্রীদের আপ্যায়নে আপ্লুত সরকারি আধিকারিক। অবসর গ্রহণের আগে এমন ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন আধিকারিক। রেলগাড়ির কামরাতে অভিনব বিদায় সম্বর্ধনা। রেলগাড়ির কামরা প্রতিদিনই যেন নতুন নতুন গল্পের জন্ম দেয়। অপরিচিত মুখের ভিড়ে গড়ে ওঠে বন্ধুত্ব, রচিত হয় নতুন সম্পর্ক। না, রবি ঠাকুরের রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা কবিতার কথা বলছি না, আমাদের দৈনন্দিন জীবনে এ এক বাস্তব গল্প। বনগা শিয়ালদাহ রেল শাখা, 2017 সাল থেকে এই শাখাতেই দমদম থেকে বনগা পর্যন্ত যাতায়াত করেন বনগা শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিপুল কুমার সরকার। ট্রেনে করে সকালে বনগাতে আসা, অফিস শেষ করে ফের ট্রেন ধরে বাড়ি ফেরা। আসলে জীবন তো আর থেমে থাকে না, সময় গড়িয়ে চলে। সরকারি উচ্চপদস্থ কর্মী হলেও বাস্তব জীবনে ভারী মিশুকে স্বভাবের মানুষ বিপুলবাবু। আগামীকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন। বনগাঁ স্টেশন রোডে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের আধিকারিক হিসাবে আগামীকালই তার শেষ দিন। দীর্ঘ কয়েক বছর লোকাল ট্রেনে যাতায়াতের ফলে সম্পর্ক গড়েছে নিত্যযাত্রীদের সাথে। আগামীকাল রিটায়ারমেন্ট। তার আগে সোমবার সহযাত্রীরা মিলে ট্রেনের ভেতরেই পালন করলেন বিদায় সম্বর্ধনা। ফুল, মিষ্টি এবং নানান ছবির কোলাজ দিয়ে তৈরি ফটো ফ্রেম তুলে দিলেন বিপুলবাবুর হাতে। খুবই আজকে আমার কাছে তো ভীষণ একটা কষ্ট লাগছে যে সাহেবের সঙ্গে আমার বিগত এক বছর আমি সাহেবের সঙ্গে পরিচিত। ট্রেন আসা যাওয়া সাহেব আমাদের ভীষণভাবে আমরা শ্রদ্ধা করি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সময় কেটে যায়। কিন্তু এখন মনে হচ্ছে সাহেব যেন আরও 10 বছর থাকলে মানে আরও কিছুদিন পেতাম সাহেবকে, এটা অনেক অনেক বড় দুঃখ আমাদের। এটা আয়োজকদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ রেলের কর্মী, কেউ বা সীমান্তে কর্মরত। আজকে সবাই যেন কেমন আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এদিনও যথারীতি নিয়ম মেনে অফিস শেষে ট্রেনে চেপে বসেছেন বিপুলবাবু। ট্রেনের কামরায় উঠতেই অবাক তিনি। সহযাত্রীদের আয়োজন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি নিজেও। বিপুলবাবু জানালেন, এটা সত্যি, এটা কল্পনা করা যায় না। এর আগেও গত শুক্রবারে আমি পেয়েছি আপে যাদের সঙ্গে আসি, মাস্টারমশাই এবং বিভিন্ন প্রফেসর ছিলেন, তারাও আমাকে এই মানে রিটায়ারমেন্ট উপলক্ষে আমাকে সম্বর্ধনা দিয়েছে। আজকে মূলত যারা এখানে আমাদের বর্ডারে যে সমস্ত ডেলি প্যাসেঞ্জাররা আসেন, খুবই আমাকে অন্যরকমভাবেই দেখেন আমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই। আমি 2017 এপ্রিল থেকে এই এখানে আমাদের শ্রম দপ্তরে আমি জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসাবে। সবার সঙ্গে এত ভালোবাসা, এরকম এটা যারা আছেন এনারা এত সম্মান করেন, যাওয়ার সময় হই হুল্লোড় করে যাওয়া, বেশ একটা অন্যরকমের এদের সঙ্গে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে। সত্যি এটা আমি বড় মিস করব। সামগ্রিকভাবে আমাদের সত্যি একটা বিরাট একটা মানে আন্তরিকতা এবং বিশেষ করে কি বলবো, আর এদের মিস করব, ভীষণ মিস করব। সরকারি নিয়ম অনুযায়ী অফিসের এই ফাঁকা চেয়ারটা ফের পূর্ণ হয়ে যাবে, সেখানে আসবেন অন্য কেউ। কিন্তু সহযাত্রীদের মনের কোণে তৈরি ফাঁকা জায়গাটা হয়তো পূরণ হবে না। এক সহযাত্রী জানালেন, আমরা স্যারকে অনেকদিন ধরেই আসি, আসা যাওয়া করি, স্যারকে আমরা পেয়ে খুব আনন্দিত। এখন আমাদের কাছ থেকে চলে যাবে, এই জন্য আমাদের খুব দুঃখই লাগছে যে স্যারকে হয়তো আর কাল থেকে আমরা পাবো না। তা যাই হোক, যতদিন উনি যেখানেই থাকবেন এবং যখনই থাকবেন, যে আমাদের ডাকলে যেন আমাদের ছাড়া দেয়, এটাই আমাদের কাম্য। নিয়ম মেনে বিকালে বনগাঁ থেকে 5:30 শিয়ালদা লোকাল এদিনও ছেড়ে গেছে তার গন্তব্যে। সহকর্মী, প্রিয়জন সকলেই এদিন এসেছিলেন প্ল্যাটফর্মে আধিকারিককে বিদায় জানাতে। মানে আমাদের প্ল্যাটফর্মের উপর দিয়ে যাতায়াত করে আমরা স্যারকে দেখি এবং ভালোও লাগে, স্যারের সাথে কথা বলি। উনি যে রিটায়ারমেন্ট ওনার এত সামনে চলে এসেছিল এটা আমি জানতাম না, আমি জানলাম 2-3 দিন আগেই। তখন থেকে আমারও মনটা খারাপ হয়ে গেল যে স্যার আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, যে মানে সেই জন্য একটু ইয়েই হলো, মানে দুঃখ পেলাম যে স্যার চলে যাচ্ছে আর স্যারের সাথে আর দেখা হবে না। বনগাঁ স্টেশনে তো আমি থাকবোই। খানিকটা বিদায় নেবার ভঙ্গিতে দরজায় এসে দাঁড়ালেন বিপুলবাবু, হাত নেড়ে বিদায় জানালেন।
বিকালের পরন্ত আলোর বুক ছিঁড়ে এগিয়ে চলল রেলগাড়ি। মাথায় এটাই এসেছে, আমরা যারা নিত্যযাত্রী প্রতিদিন যাতায়াত করি তাদের মধ্যে থেকে অনেকেই চলে যান, অনেকের সাথে দেখা হয় না অনেক সময়, তো মনে মনে খুব খারাপ লাগে। তো আমরা একটা কিছুদিন আগে থেকেই আমরা কয়েক মাস আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মধ্যে থেকে যে চলে যাবে রিটায়ারমেন্ট নেবেন, আমরা তাদেরকে এই ট্রেনের মধ্যেই একটা এরকম ফুলটুল দিয়ে আমরা একটা সংবর্ধনা বা ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করব। তো এটা আমাদের আজকে একটা তৃতীয় জোন আর কি। আর স্যারের তো স্পেশালি, স্যার আমাদের কাছে স্পেশাল একজন গেস্ট মানে ছিলেন। স্যার যে এত বড় পোস্টে চাকরি করেন আমরা কোনোদিন চিন্তা করিনি যে উনি আমাদের মতো সাধারণ যারা কাজ করি যাতায়াত করি তাদের সাথে এরকম মিলেমিশে থাকেন, মিলে যান, সেটাই আমাদের কাছে স্পেশাল। এবং সেই জন্যই আমরা স্যারকে এটা দিয়ে স্মরণীয় করে রাখতে চাইছি যে আগামী দিনে স্যারকে যেন আবার আমরা এইভাবেই পাই। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ, নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।